আজকে আমি দেখাবো হাইব্রিড মিনি পিটিজেড ক্যামেরা কিভাবে আপনি রিসেট করবেন। অনেক সময় রিসেট করার প্রয়োজন হয়, কিভাবে রিসেট করবেন। এই ক্যামেরাটির মডেল হচ্ছে H5D। এই ক্যামেরাটিকে আমি রিসেট করে দেখাবো কিভাবে রিসেট করবেন। ক্যামেরাটিতে পাওয়ার দিবেন, বা পাওয়ার দেওয়া থাকলে তো আর পাওয়ার দেওয়ার প্রয়োজন হবে না। এখানে হচ্ছে ক্যামেরা রিসেট বাটনটি। এই কাভারটি প্রথমে তুলবেন, তারপরে মেমোরি কার্ডের পাশে একটি বাটন দেওয়া আছে, এই বাটনটি 15 থেকে 20 সেকেন্ড পুশ করে রাখবেন, তাহলে রিসেট হয়ে যাবে। যেমন আমি রিসেট করতেছি, কিভাবে করে দেখেন, যেখানে একটি বাটন দেখা যাচ্ছে এটিকে আমি 15 সেকেন্ড পুশ করে রাখবো। ক্যামেরা রিসেট হয়ে গেছে, রিসেট সাকসেসফুল, ক্যামেরা অলরেডি রিসেট হয়ে গেছে, রিসেট হয়েছে বলছে। আবার একটু সময় লাগবে রেডি হতে, তারপর আপনি ক্যামেরাটি নতুন করে কনফিগার করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনার হাইব্রিড মিনি পিটিজেড ক্যামেরা কীভাবে রিসেট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।